একটা ইমানের অংশ বলেন না সুবহানাল্লাহ দরবারে আসছি হুজুর আলোচনা করতেছে পিশাব হুজুর কথা বলতেছে কিন্তু পিশাব হুজুরের সামনে জোরে শব্দ করা নিষেধ বক্তার জন্য কিন্তু আমরা দেখছি আলোচনা শুনি ঠিক আমলের দারদারি আমলের দারদারি দেখেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছেন আমি যদি দয়াল নবীজিকে আমার বন্ধুকে সৃষ্টি না করতাম পৃথিবীর কোন কিছু সৃষ্টি করতাম না কার ওসিলা সৃষ্টি করছে আমার নবীজির ওসিলা আচ্ছা আচ্ছা নমাজ পাইছেন কার ওসিলা নমাজ কার ওসিলা নবীজির ওসিলা রোজা নবীজির ওসিলা হজ নবীজির রাসূলুল্লাহ যাকাত নবীজির রাসূলুল্লাহ সব কিছু নবীজির তাহলে নবীর যদি না মানো নমাজ পড়লে কি লাভ হবে এই কোন মুসলমান তোমরা আমরা মুসলমান নামে কামে না দেখেন আমি কথা বললে আমার শুনে হৃদয়ে পড়ে কেন জানেন নবীজির আশেক আর নবীজির ফাসেক কথা বুঝাইতে পারছি কিনা আপনারা উত্তর দিবেন নবীজির আশেক আর নবীজির ফাসেক দেখেন বইলা তাকে যে কোন উম্মতই কি জান্নাতে জাহান্নামে যাবে না এটা হলো বোকামি কেন জানেন নবীজির উম্মত নবীজির আশেক নবীজির উম্মত কাকে বলে নবীজির উম্মত হলো নবীজিকে যে মানে যে বিশ্বাস করে নবীজির আকীদার মধ্যে চলে হেরা হলো নবীজির উম্মত আর যে তারা নবীজির আকীদায় নবীজির কে মানে না হেরা নবীজির কি উম্মত না কথা বুঝাতে পারছি কিনা কথা বুঝছেন আপনারা অতক্ষণ আমার নাতি অনেক আলোচনা করেছেন আমি কিন্তু গলা সুর পাবো না এই জন্য আমি সুর ধরে আলোচনা করি না আমি কথা বলি কেউ একটা শুনে যদি নবীজিকেই না মানো তো নমাজ পড়ো কার যদি নবীরে না না মানো রোজা রাখো কার যদি নবীরে না মানো হজ করো কার শব্দ নবী নবীজির রাসূলুল্লাহ নাকি নাতি যদি নবী না আয়ত দুনিয়াতে কোনো কিছু আয়ত না নবীজির ওসিলা সব কিছু সৃষ্টি তাহলে নবীজির ওসিলা যদি সৃষ্টি হইয়া থাকে তাহলে নবীজিকে তুমি মানার মত মানো বলেন না সুবহানাল্লাহ যদি নবীজিকে যদি মানার মত না মানতে পারো হাসরের ময়দানে তোমাকে সুপারিশ কেউ করবে না নবীজি সারা হাসরের ময়দানে কেউ তোমাকে সুপারিশ করবে না বলতেন না সুবহানাল্লাহ মুক্তি সাপেক্ষে আপনি সুপারিশ করবে ইয়ো মুক্তি সাপে সুপারিশ করবে না আবার দয়াল নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবে রোজা শরীফে তাইকা ইয়া হাবলি উন্নতি করতেছে বল্লা সুবহানাল্লাহ দেখেন নবীজি সম্পর্কে যদি কোন কথা চৌপরিমাণ কথা বলে আমার আল্লাহ বলে আমি সহ্য করি না কি করি না আমার আল্লাহ আমি কোনো সহ্য করি না যদি একজন অলিয়া আল্লাহর বিপক্ষে কোন লোক কোন কথা বলে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করি বলেন না সুবহানাল্লাহ আপনারা জুন নাই যদি আল্লাহ অলির সাথে কোন লোক বিয়াদুবি করে আল্লাহ স্বয়ং জিহাদ ঘোষণা করে আর যদি নবীদের সাথে জিহাদ অপরাধ করে আমার আল্লাহ কি মনে হইব ইয়ো আমরা বলি নবীজির আশেক নবীজির পাগল
আসলো মোহে কয় অন্তরে আরেকটা দেখেন নবীজির একটা সুন্নত যদি দৌড়া লাগতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 10টা নেক জায়গা দেই বলেন না সুবহানাল্লাহ একটা সুন্নত যদি আদায় করতে পারেন 10টা নেক সওয়াব দেয় আল্লাহ বলতেন না সুবহানাল্লাহ তাহলে লাভ না হাস্তা লাভ যখন আজকাল হযরত মায়াবানি সাহেব সন্তান শাহলকি সাহেবের উলফাতে তারিখ আজকাল ঠিক না আমি বলি উলফাত আর অনেক হিসাবে বলে আমার আব্বা জান মরে গেছে গা কার আব্বা জান পিছাবের আব্বা আমার বাপের কথা কই না আমি কই আমার আব্বা জান উলফাত হইছে আর অনেক হিসাব রাখো কি আমার আব্বা মরে গেছে গা ওরে হুনেন যে বিশ্বাসে বলেন যে আব্বা মরে গেছে ওই বিশ্বাস সঠিক বিশ্বাস না আমার আব্বা হুজুর হযরত শাহলম বিষয়ে উৎপাত নিছে আমার আব্বা হুজুর জিন্দা আছেন বলেন না সুবহানাল্লাহ দেখেন ওলি আল্লাহর কথা কি বলবো একজন আম মানুষ আমার মত আম মানুষ পাপী মানুষ মারা গেছে কবরে যখন সহায় দিব মিল্লাতে রাসূলুল্লাহ কয় যখন দিয়ে আসবে যখন চলে যাব তখন ফেরেশতায় সওয়াল করব করবে না তখন কি মরা না জিন্দা তোলে না মরে না লেগেছে গা এই দুনিয়াতে লুড়া যখন নিয়ে যায় তখন ওনার লাশটা পয়রা থাকে তখন মুর্দা যতক্ষণ লুহুড়া থাকে অতক্ষণ আমানুল্লাহ বিশ্বাস আছে যখন লুহুড়া চলে যায় আমানুল্লাহ বিশ্বাস মারা গেছে ঠিক কিনা লাশ হয়ে গেছে কিন্তু আসল হাকিকতে কি জানেন হাকিকত হলো মারা যায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন লুহুড়া আর জেল দিয়া নিয়া গেছে যখন কবরে দিয়া আসবে তখন লুহুড়া আবার ডুহাইয়া দিবে বলেন না সুবহানাল্লাহ বুঝতে হবে রে মসজিদ ধরেন কি সে জরুল কষ্ট হইতেছে আপনাদের কষ্ট কষ্ট হলে দোয়া করে লাভ মসজিদ ধরেন কিসের জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ঠিক না না আল্লাহ আল্লাহ রাসূলকে যদি পাওয়ার জন্য মসজিদ ধরো মসজিদের হুকুম মতে তোমার চলতে হবে যদি তুমি 12 বছর ইবাদত বন্দী করছো বলে একদিন মসজিদের কথা অমান্য করছো 12 বছরের ইবাদত বন্দী বা কথা বুঝাইতে পারছি তাহলে মসজিদের কথা আপনি মানতে হবে মসজিদ যাহা বলে তাহা করো মসজিদ যাহা নিষেধ করে তাহা করিও না মসজিদ যাহা বলে তাহা করো মসজিদ যাহা নিষেধ করে তাহা কি করিও না তাহলে আসল কথা হলো কি মসজিদের বাড়িতে আয়েশা যদি কোনো বিয়াদবি করো ওলির দরবারে বিয়াদবি করলে কাড়া ফেরা যাইবা তোমরা বুঝো না কেন বুঝতে হবে শিক্ষা নাও মসজিদের দরবারে বিয়াদবি করা যাবে না আদ্যবর্ষকি থাকতে হবে শুধু মসজিদ ডাললে কি হবে মসজিদের মসজিদের হুকুম মানতে হবে মসজিদ জন্য বলে এমনি চলতে হবে কথা বুঝে কি না কিন্তু দেখেন আমি অনেক কথা ছিল কিন্তু আমি আগ বাড়তে পারতেছি না দুইটা বাজে গেছে আমি আপনাদের সাথে ছোট্ট একটা কথা বলি শুনেন আমার আব্বা হুজুর যখন প্রথম বছর আমার হাতে দরবার হুকাইয়া দিয়ে দিল যে বাবা তুমি মাহফিল তোমার পীর ভাই আইয়া তোমার বোনে নিয়ে মাহফিল উরুজ করো দেখি আমি
তখন আমি বললাম যে বাবা জান আমি কিছু জানি না বুঝি না আমি কিভাবে মাহফিল করব বলল যে আমি আছি তোমার পাশে তোমার পাশে তোমার দাদা হুজুর হযরত নাইবারিশে তোমার পাশে থাকবে বলেন না সুবহানাল্লাহ তখন আমি দেশে দেশে ঘোরা শুরু করলাম অনেকে চিনে অনেকে চিনে না অনেকে ভালোবাসাতে অনেকে ঘৃণাবাসে এই কইরা এই পুস্ত আসলাম তখন মাহফিলের 10 দিন আগে আমাকে বলতেছে বাবা শুনো তুমি যে ওরস করবা অন তোমার খবর কি তোমার গুরু আসবে কিনা বয়স আসবে কিনা তোমার লোকজন হইতে পারবে কিনা আমি বললাম আব্বা হুজুর আপনি দয়া করেন দোয়া না দয়া করেন দোয়া যদি কই দয়া যাইবে আর দয়া যদি করি তাহলে দয়া হবে বলেন না সুবহানাল্লাহ কত সুন্দর কথা গুরু শিষ্যর হেলা দেখো বাবারা ও ভাইরা বোনেরা গুরু শিষ্যর হেলার মধ্যে খেলাই আছে কিন্তু খেলা যদি বুঝো আর যদি না বুঝো তাহলে জিরু 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 দেখো তখন আমার আব্বা হুজুর বললেন যে বাবা তুমি কেমনে মাহফিল করবা তোমার খবর কি কি কোনতে কি আসবে আমি বললাম আব্বা হুজুর বেশ মজা যাব আল্লাহ বলে কলে তোমার ভাই মোহাম্মদ আলী মহাজনকে বলে দিছি এই এই মাহফিলকে উরুসকে প্রত্যেক বছর তোমার ভাইয়ে বইশ দিবে বলেন না আলহামদুলিল্লাহ তখন আমি মা বাইশ মজার চলে গেলাম যাওয়ার পরে বসে আনলাম আনার পরে দেখলাম বুধবারে দুই চারটা গুরু হাজির বলেন না আলহামদুলিল্লাহ যখন দুই চারটা গুরু হাজির ছাগল দেখলাম দশ পনেরোটা ছাগল তখন আব্বা হুজুর রে আমি বললাম যে বাবা আমি অদম তোমার পাপি আব্বা হুজুর আসেন আমার সাথে একটু আর বলে যে বাবা আমি তোমার আল্লাহর হাতে দিয়া গেলাম বাবা রে তোমার আমি আল্লাহর হাতে দিয়া গেলাম আমি তো দুনিয়া তাক বড় রে বাবা আমি চলে যাব বাবা তোমার আমি আল্লাহর হাতে দিয়া গেলাম আল্লাহ তোমাকে দেখবে তখন যখন আমি মাহফিল করা শুরু করলাম আমার আব্বার আদেশে যখন আমি অন মাহফিল গুলি করি আমার মন মানে না আমার মন মানে না আমার আব্বা হুজুর কি কইছে কি করছে আব্বা হুজুরের সাথে ইমন প্রেমের লাইছি আমি আপনারা কেউ বলতে পারবেন না আমার বাবা জন্মদাতা পিতা হইতে পারে কিন্তু গুরু শিষ্য অনেক প্রেমের হেলাই ছিলাম আমি এদিকে যাব না যখন আমি মাহফিল করে পরের দৃশ্যকালে ঘুমাইতে উঠলাম তখন বলল যে বাবা তোমার আয়ুর্নীতি কি আমি বললাম বাবা এই গুলি লইল আলহামদুলিল্লাহ আমি তোমারে আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম আমার বাবা নাইবারিশার হাতে দিয়া গেলাম তারা দেখবে তোমাকে যত জুলুমই করে অত্যাচারই করুক কিন্তু তোমার পাশে তোমার দাদা হুজুর আমি তোমার পাশে থাকবো সবসময় বলেন না সুবহানাল্লাহ আমি কিন্তু নায়েবেশ্বর গুলাম কিন্তু নায়েবেশ্বর আসে খেতে পারি না আমি শাহলম স্যার গুলাম ওরে বাবারা ভাইয়েরা দেখেন আশেখ মাসুক কাকে বলে আমি আলোচনা করতে পারবো না আমি কিন্তু গহন সহ্য হইতেছে না আসলে মনেতে হাকিকত আমি বলতে পারতেছি না দেখেন আমার বাপের আমার আব্বা হুজুরের কথা যখন মনে পড়ে যায় তখন আমার আমার মনের মধ্যে ঢেউ আসা পড়ে আমার বাপের সাথে কি প্রেমের কথা হইতে
দেখেন আমার আব্বা হুজুর অনেকেই বলতেন আমার মনিদানের মধ্যে পীর ভাইয়ের পীর বইনা চোখে দেখে না কানে শুনে না আসলে হাকিকতে কিন্তু দেখেন আমি লাইতে 12টায় একটা দেড়টার দিকে মাহফিল কইরে আইছি আমার উপরে কানা দাদা উঠতেছি বলতেছে বাবা তুমি কে আমি বললাম আমি আমানুল্লাহ ও বাবা ও তোলাইতে চলে আসছো কেন আমি বলছি আব্বা মাহফিল কইরা চলে আসছি আমনে শুল ভালো না আমি ছয় সুস্থ আছি বাবা আমি ঘরে গিয়া লই ঘরে গিয়া শুয়া থাকলে শোয়ার পরে তুমি গিয়া ডাক দিও আমি আমনে বললেন চোখে দেন না কানে হলেন না ওহন আন্ধারের মধ্যে আমনে সারে উড়ান আড়েন কেমনে কো বাবা এই তো হেলা প্রেমের হেলা এই তো হেলা কি প্রেমের হেলা আমার আব্বা হুজুর আমার পাশে আছে এই জন্য সারে উড়ান আমি আরতেছি বলেন না সুবহানাল্লাহ কার কথা কইছে নাই বলি ফকির আমার আব্বা হুজুরের পাশে ছিলেন এই জন্য আন্দা গুন্দা সারে উড়ান আরতে পারছে অনেক আমার পীর ভাইনাত ভাইয়া অনেক লোক বলছে চলে দেখো না কিন্তু আমি যখন উড়ানের মধ্যে আডার মধ্যে দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম তখন থেকেই আমার বাপের সাথে প্রেমের হেলা আরম্ভ হইল গের হেলা প্রেমের হেলা আমার বাগান দিকে কি হয়েছে কিন্তু বাগানের সাথে তো প্রেম করতে হবে যদি আমার মসজিদ কেবলা আমার মসজিদ কেবলার সাথে যদি প্রেম করতে না পারি তাহলে আমি রাসূলের সাথেও প্রেম করতে পারবো না আল্লাহর সাথেও প্রেম করতে পারবো না বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমার দয়ালের সাথে প্রেম করতে হবে আমার দয়ালের সাথে যখন প্রেম করব মহামহি করব তখন আমার আল্লাহর সাথে মহামহি হইয়া যাবে আমার রাসূলের সাথে মহামহি হইয়া যাবে এটাই হলো হাকিকতের কথা কথা বুঝতে পারছেন কিনা আমি কিন্তু আসলে অল্প কথা বলছি অনেক অনেক শর্টকাটে কিন্তু দেখেন ভাই ও বোনেরা আমার ভক্ত ছেলে মেয়েরা দেখেন অহনো সময় আছে বুঝজানেন কিন্তু এই সময় আছে আছে কয়া এক সেকেন্ডের আশা নাই অহন আসেন দরবারে যদি আল্লাহ বলে আউজ আজ যাইল রে হে লোডা লয়া আ হেমত আসেনি যাবনে আসেনি নাই তাহলে সময় আছে কইয়া অবহেলা কইরা সময় শেষ কইরো না যাক আলহামদুলিল্লাহ আমি হে দিকে যাব না অনেক দোয়া প্রার্থী আছে একজন লোক টানা ফিরা লইছে দোয়া প্রার্থী আসলে মূলেতে কথা হলো কি আমি দরবারের বর্তমান গুদ্দে নিছি কিন্তু আমার ভক্ত ছেলে মেয়ে পীর ভাই বোন প্রত্যেকে অনেকে দোয়া প্রার্থী আপনারা সাথে আমি যেগুলি কথা বলছি আসলে আপনারা বুঝলে অনেক কিছু না বুঝলে কোনো কিছু না আমি একটু টাচ দিলাম কথা বলছেন আমি কিন্তু আসলে আলোচনা করি না আলোচনা করি নাই কথা বুঝছেন নি তাহলে আমার কথা হলে কি সবাই একটু চক্ষু খুলি এই তোমরা সবাই বসো আনালে কাউরে তাবরক দেব না সবাই বসো আমার সাথে চক্ষুগুলি বন্ধ করে সামান্য একটু জিকির করলাম সবাই বসো আনালে কাউরা আমি তাবরক দেব না সবাই চক্ষু বন্ধ করে আমার সাথে একটু জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমি কথা বাড়াইতাম না একটা কথা বলি শুনেন আমার ভাইয়া একটু টাচ দিয়ে গেছে মানুষকে যদি মানুষে কষ্ট দেয় আল্লাহ মাফ করবে না
কথা বুঝছেন কি কিছু মানুষকে যদি কষ্ট দেন তাহলে আল্লাহ maaf করবে না যে মানুষকে কষ্ট দিবেন এই মানুষকে maaf দিতে হবে কিন্তু অত্যাচার করছেন জুলুম করছেন আল্লাহ কোরআনে লেখছেন জুলুমকারী অত্যাচারকারীকে হাশরের ময়দানে নবীজি সুপারিশ করবে না ঠিক কি না নাতে হাশরের ময়দানে জুলুমকারী অত্যাচারকারীকে হাশরের ময়দানে আমার দয়াল নবীজি সুপারিশ করবে না তাহলে এখন বুঝ্জা জুলুম অত্যাচার করেন কথা বুঝছেন নি দেখেন একটা কাঁচা মরিচ না কই আলোয় পড়েন এই কাঁচা মরিচটার জন্য হাশরের দিন গোশত কাটা দিতে হবে কথা বুঝছেন এগুলি অনেক এডি যার যার মসজিদেতে বুঝে নেবেন আমি আর এদিকে যাব না আমি মুক্তসুদর একটু দোয়া করব কিন্তু আমি বলতাম আমার নাতিকে কিন্তু আমি দরবারে বুদ্ধিনিশ হিসাবে অনেক ভক্তরা দোয়া পড়তে আছে যে হুজুর আপনি একটু দোয়া করবেন আমার আমার জন্য এই জন্য আমি আপনার জন্য একটু দোয়া করব কিন্তু অনেক বিমারি আছে এই জন্য সুরে পাতা একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد جاك আমার নাতি একটু আপনার সাথে পরিচয় দিব এরপর মাদ্রাসার প্রধান শিক্ষক মসজিদের ক্ষতি আপনাদের কাছে আমার অনুরোধ আর যে মাদ্রাসায় ভালোবাসা নেই মিলাদ কিয়াম নাই এই মাদ্রাসায় আসি যোগাযোগ করবেন আর আমাদের মাদ্রাসা অনেক ছাত্র আছে যারা মাদ্রাসায় সহযোগিতা করার ইচ্ছা আপনারা মাদ্রাসায় সহযোগিতা করতে পারেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের যার যার নিয়তে হাত তুলবেন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া رحمت للعالمين ربنا ظلمنا أنفسنا إن لم تغفرنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم توب إلي يا الله ارزقنا يا بليشا আল্লাহ সন্তান শাহ আলম পি সাহেব আল্লাহ ওনার উপরে তারেকের উরুস আজকে আল্লাহ সন্ধ্যার পর হইতে পুস্তক যে আলোচনা হয়েছে জিগির আজকার হয়েছে মিলাদ শরীফ দুরুদ শরীফ হয়েছে আল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল রয়ে থাকে আল্লাহ তুমি নিজকে ক্ষমা করিয়া দাও আল্লাহ মা করে দিয়ে সব গুণীকে লক্ষ্য গুণে বাড়াইয়া
উম্মতের কন্নারে হুজুর পুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোরা দিলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করালাম ইয়া আল্লাহ সাহাবীগণ রহ দিলাম ইয়া আল্লাহ 306 জন ওলি আছে আল্লাহ প্রত্যেকের কদমে দিলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করালাম ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহর যত্ন এবলে শার উস্তাদ আল্লাহ করিম শাহ আল্লাহ না রহ দিলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করালাম আল্লাহ না এবলে শার মসজিদ কিবলা আল্লাহ এলাই বসমিয়াজি আল্লাহ ওনার আল্লাহ রহ দিলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করালাম আল্লাহ শাহজালাল শাহ বড় নাম অনুসা বদসা কেল্লা সৈয়দ শাহ শাহ এলাই বসমিয়াজি সতরা মাইচাতা বুরকুল আল্লাহ প্রত্যেকটি দরবারের যত অলিগণ আছে আল্লাহ প্রত্যেকের কদমে দিলাম আল্লাহ তুমি কবুল করালাম আল্লাহ আমার দাদা জান হরজত নাই বলি শাহ আল্লাহ ওনার কদমে দিলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করালাম আল্লাহ আমার আব্বা হুজুর আল্লাহ ওনার কদমে দিলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করালাম ইয়া আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি হুক বাহুবি শ্বশুর শাশুড়ি আল্লাহ প্রত্যেকের কদমে লোহ দিলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করালাম ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দগির গুণ হাতা মাফ করে দাও আল্লাহ আমার পীর ভাইয়াই বইনাই ভক্ত ছেলে মেয়ে আল্লাহ যে তারা যে দিয়া আল্লাহ যেমনি সহিতা করছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ তুমি মনের আশা আহংকার কে আল্লাহ তুমি পুরা করে দিও আল্লাহ আল্লাহ প্রত্যেকটি লোককে আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ তোমার ওলির দরবারে আসছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মনের আশা কে আল্লাহ তুমি আহংকার কে পুরা করে দিও আল্লাহ আল্লাহ কাউকে দরবারেতে হালি হাতে ফিরাই দিও না গো আল্লাহ আল্লাহ দয়াল নবীজির খাতিরে হযরত নাইবারিশার উসিল্লা আল্লাহ প্রত্যেকটি লোককে আল্লাহ যার যার মনের আশা আহংকার কে আল্লাহ তুমি পুরা কইরা দিও আল্লাহ আল্লাহর যত্নে বেলিশার খাস তাওয়াজ্জুহ আল্লাহ আমাদেরকে নসিব করে দাও আল্লাহ আল্লাহ গো হযরত শাহ আলম শাহ খাস তাওয়াজ্জুহ আল্লাহ আমাদেরকে নসিব করে দাও আয় আল্লাহ গো আল্লাহ আমাদের পাশে শুয়ে আছে কিন্তু কথা বলতে পারি না অনেক দূরে থেকে আয় আল্লাহ কথা বলতে পারে ফোনে আল্লাহ এমন দেশে তো আল্লাহ সবাই চলে যাবে একদিন না একদিন আল্লাহ গো আল্লাহ আমাদেরকে ইমানদার বানায় কিন্তু কবর দেশে নিয়ে গো আল্লাহ দয়াল নবীজির গোলাম বানায়া আল্লাহ আল্লাহ দয়াল নবীজির গোলাম হিসাবে কবুল করালাও আয় আল্লাহ দয়াল নবীজির আশেক বানায় দাও আল্লাহ দয়াল নবীজির ফাসেক বানায় না আল্লাহ সঠিক পথে চলার মতন তো বিজ্ঞান করে দাও আল্লাহ যত্নে বলে শাক আল্লাহ মাজারটা করতেছি আল্লাহ তোমার ধর জীবন বিজ্ঞা চাই এ অর্জত নাই বলি সার অলির দরবারটা লইয়া যে তারা হেলা মেলা করতেছে আল্লাহ হের তুমি হাদায়াত করে দাও আল্লাহ যে তারা অর্জত নাই বলি সার দরবার লইয়া হেলা মেলা করতেছে আল্লাহ তুমি না কোরআনে লেখছো যদি অলি আল্লাহর সাথে বিয়াদ দাবি করে আল্লাহ তুমি জিহাদ ঘোষণা করো আল্লাহ অর্জত নাই বলি সার দরবারটা করার জন্য আমি করতেছি আল্লাহ যে তারা দুশ্মনী করতেছে আল্লাহ তুমি আদায়াত করো আল্লাহ আমরা প্রত্যেকে ডাকতে নাই আল্লাহ আপনি কবুল করে আল্লাহ আপনি কবুল করে সবাই বলেন আল্লাহ আপনি কবুল করে আল্লাহ যার আব্বা আম্মা আছে আব্বা আম্মার হেফাজত করার মতন তো বিজ্ঞান করে দাও
আল্লাহ তুমি কোরআনে লেগেছো যার মা বাপ আছে এর ঘরের মধ্যে হজ আছে আল্লাহ কাবা ও মদিনা আছে আল্লাহ যার মা বাপ আছে এর ঘরে কাবা ও মদিনা আছে আল্লাহ যার মা বাপ আছে আল্লাহ মা বাপকে বোঝার মতন তৌফিক আল্লাহ মা বাপকে চিনার মতন তৌফিক দান করে দাও মা বাপকে যেমন সেবা করতে পারে এমন তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ মা বাপকে সেবা করার মতন তৌফিক দান করে দাও আল্লাহ গো আল্লাহ আল্লাহর যত্নে বলিশার আল্লাহ উরুস মুবারক আসতেছে আল্লাহ নাই বলিশার উরুস মুবারক যমন বাসুরে উরুস যমন সুন্দরভাবে করতে পারি এমন তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ আমার পীর ভাই বোন ভক্ত ছেলে মেয়ে প্রত্যেককে যেন আইতে পারে উরুস মুবারকে আল্লাহ প্রত্যেকটি লোককে আল্লাহ তুমি সুস্থ রাখিও আল্লাহ আয় আল্লাহ আমার নাতি আল্লাহ আমার নাতি আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ আমার নাতিকে আল্লাহ তুমি ওয়াজ করার মতন তৌফিক দান করে দাও আয় আল্লাহ গো আল্লাহ আজাজি আলোচনা করেছে সুন্দর আল্লাহ আরো সুন্দর আলোচনা যখন করতে পারে এমন তৌফিক দান করে দাও আল্লাহ আমার এক পীর বইন আল্লাহ আমার ধর দোয়া চাইছে আল্লাহ একটা লোক নাকি টানাত করে লইছে আল্লাহ যদি হায়াত না থাকে আল্লাহ ইমানে শহীদ আল্লাহ হেরে আল্লাহ নিয়া যাও আর যদি হায়াত থাকে আল্লাহ তুমি হেরে পুরোপূর্ণ সুস্থ করিয়া দাও আল্লাহ গো আল্লাহ তোমার দরবারে জীবন ভিক্ষা চাই আল্লাহ যদি হের হায়াত থাকে আল্লাহ তুমি হেরে পুরোপূর্ণ সুস্থ করে দাও আর যদি হায়াত না থাকে আয় আল্লাহ হেরে আল্লাহ ইমানে শহীদ আল্লাহ তুমি নিয়ে যাও আল্লাহ গো আল্লাহ হেরে কষ্ট দিও না গো আল্লাহ আল্লাহ আমার পীর ভাই বোন ভক্ত ছেলে মেয়েরা অনেক কষ্ট দুঃখ করে আসছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ আল্লাহ এই দরবারেতে কাউরে হালি হাতে ফিরিয়ে দিও না গো আল্লাহ 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 কাউরে হালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ আমি হযরত নায়েব রিশার নাতি হিসাবে তোমার দ্বারা আল্লাহ আল্লাহ প্রত্যেকটি লোককে আল্লাহ তুমি ইমানদার বানায় দাও আল্লাহ তুমি ইমানদার বানায় দাও আল্লাহ মুমিন বানায় দাও আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ এই ভাইটাকে আল্লাহ যতক্ষণ এই ফেন্ডেলা ছিল অতক্ষণ বেহেস্তের বাগান ছিল আল্লাহ ফেন্ডেল যখন হইলা লাগব তখন আর বেহেস্তের বাগান নাই তখন হয়ে যাবে বাড়ি আল্লাহ এই বেহেস্তের বাগানের ওসিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমার পীর ভাই বোনের আল্লাহ পীর ভাইদের আল্লাহ আমার ভক্ত ছেলেরার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তুমি যদি বরকত দান না করো কেমনে মাহফিল টাহফিল করবো গো আল্লাহ আমার পীর ভাই ভক্ত ভাই ছেলেরা কেমনে মাহফিল গুলি করবে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি হাজ রহমত দান করে দাও আল্লাহ গো আল্লাহ যতগুলি লোক কষ্ট করে আছে আল্লাহ হাজ তাওয়াজ্জুক আল্লাহ তুমি নসিব করে দাও আল্লাহ দয়াল নবীজিকে সামনে রাখিয়া যার যার মসজিদ কেবলাকে সামনে রাখিয়া পড়াইয়া দিও কলমায়েতে বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ